হরে কৃষ্ণ তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মায়ার ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত আপনারা সকলেই শুনেছেন ঘূর্ণাবর্ত অনেক সময় সাধারণ বাংলায় বলা হয় পাক গঙ্গা নদীর মাঝখানে মাঝে মধ্যে পাক দেখা যায় ঘূর্ণাবর্ত তো এই সমস্ত ঘূর্ণাবর্তের আশেপাশে নৌকা যায় না কারণ নৌকা মাঝি যখন বুঝতে পারে এখানে ঘূর্ণাবর্ত আছে মাঝি ঘূর্ণাবর্তের কাছে যায় না অন্য দিকে চলে যায় কারণ ঘূর্ণাবর্তের মধ্যে ছোট ছোট নৌকা তো সহজেই তলিয়ে যায় আর অনেক সময় বড় বড় জাহাজ পর্যন্ত সমুদ্র যে ঘূর্ণাবর্ত হয় সমুদ্রে সেই সমুদ্রের ঘূর্ণাবর্তে বড় বড় জাহাজ পর্যন্ত তলিয়ে যায় ঠিক তেমনি অনেক সময় এরোপ্লেন বাতাসের ঘূর্ণাবর্তে পড়ে যায় এরকম খবর আমরা পত্রিকায় পাই যে এরোপ্লেন পাইলট বুঝতে পারেনি বা আবহাওয়া দপ্তর আগে থেকে ঘূর্ণাবর্ত সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেনি তো যার ফলে পাইলট যেমন করেই হোক ওই বাতাসের ঘূর্ণাবর্তে পড়ে যায় বড় বড় এরোপ্লেন ওই বাতাসের আবর্তে পরে ঝড়ের ঘূর্ণাবর্তে পরে অনেক সময় বড় বড় এরোপ্লেন সমুদ্রে তলিয়ে যায় এরকম অনেকবার হয়েছে আপনারা বারমোরা ট্র্যাঙ্গলের নাম শুনেছেন সেখানে বড় বড় জাহাজ তলিয়ে যায় এই যে সংসারটা যেটাকে আমরা বলি জেলখানা এই জেলখানার মধ্যে রয়েছে এরকম অনেক মায়ার ঘূর্ণাবর্ত মায়া মানুষকে মুগ্ধ করে ওই ঘূর্ণাবর্তের দিকে টেনে নিয়ে যায় পোকা যেমন রাত্রিবেলায় আগুন দেখলে দৌড়ে যায় কোথাও যদি রাত্রিবেলায় রাতের অন্ধকারে কোথাও যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় পোকারা সেদিকে দৌড়ে যায় গিয়ে ওই আগুনে ঝাঁপিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে তো ঠিক তেমনি ঘূর্ণাবর্ত হচ্ছে আমাদের আধ্যাত্মিক মৃত্যুর কারণ যেমন অনেক সময় বড় বড় সাঁতারু অনেক সময় ঘূর্ণাবর্তে তলিয়ে যায় আমাদের মায়াপুরে একবার সাউথ আফ্রিকা থেকে একজন ভক্ত এসেছিলেন গঙ্গারাম দাস খুব ভালো সাঁতারু এক্সপার্ট সাঁতারু তিনি সাতার কাটতে কাটতে চলে গেলেন গঙ্গার মাঝখানে সেখানে ছিল একটা ঘূর্ণাবর্ত উনি বুঝতে পারেননি ওই ঘূর্ণাবর্তের কাছে যেতেই ওনাকে টেনে একেবারে নিচে নিয়ে চলে গেল এবং উনি দেহত্যাগ করেছিলেন সেই ঘর্ণাবর্তে উনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন তো ঠিক তেমনি এই সংসারে ভগবানের মায়া শক্তি তিনি বিভিন্ন জায়গায় এরকম ঘূর্ণাবর্ত সৃষ্টি করে রেখেছেন ইস্কনে প্রধানত চারখানা নিয়মের কথা বলা হয় কারণ এই চারখানা হচ্ছে বড় বড় ঘূর্ণাবর্ত বড় বড় পাক ওই সমস্ত পাকের মধ্যে কেউ যদি পরে তা তা উঠে আসা খুব মুশকিল বেশিরভাগ ক্ষেত্রেই সে তলিয়ে যাবে তার আধ্যাত্মিক মৃত্যু হবে যেমন এক নম্বর ঘূর্ণাবর্ত হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ বা স্ত্রীর পক্ষে অবৈধ পুরুষ সঙ্গ যৌন আকর্ষণ এই যৌন আকর্ষণ এতই তীব্র যে সবচেয়ে বড়ো নাবর্ত। সবচেয়ে বড় পাক ওই পাকে যদি কোনো মানুষ সে যতই শক্তিশালী হোক না কেন এরোপ্লেনের মতো শক্তিশালী হলেও ওই পাকের মধ্যে যদি সে পড়ে যায় তাহলে তার আধ্যাত্মিক মৃত্যু নিবার আরেকটি হচ্ছে নেশা চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা নানান রকমের নেশা আছে ওই নেশাগুলি হচ্ছে ঘূর্ণাবর্ত কেউ যদি ওই নেশার ঘূর্ণাবর্তে পরে যায় তাহলে তার আধ্যাত্মিক মৃত্যু অনিবার্য আরেকটি ঘূর্ণাবর্ত হচ্ছে জুয়া খেলা জুয়া খেলার ঘূর্ণাবর্তে সেই ছোটো জোয়া খেলা বড় জোয়া খেলা হ্যাঁ তাস খেলার নামেও জোয়া খেলা হয় ঘোড়া দৌড়ের নামেও জোয়া খেলা হয় শেয়ার মার্কেট লটারি সবই জুয়া খেলা ওই জোয়া খেলার মাঝেও যদি সেই ঘূর্ণাবর্তে যদি কেউ পরে যায় অনেক সময় মন বলবে এগুলো ঘটনাবর্ত নয় কিন্তু আমি দেখেছি হ্যাঁ অনেককে আত্মহত্যা করতে দেখেছি ওই সমস্ত ঘূর্ণাবর্তে হ্যাঁ তলিয়ে গিয়ে আত্মহত্যা করে ফেলে আরেকটি ঘূর্ণাবর্ত হচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন যে উত্তেজক খাবার এই উত্তেজক খাবারের ঘূর্ণাবর্তে কেউ যদি পরে যায় তার হৃদয় পাশান হয়ে যায় এবং সে নরকে নরকে তলিয়ে যায় পশুদেরকে কষ্ট দিয়ে দিয়ে সে পাপ অর্জন করে এবং ওই ঘূর্ণাবর্তে সে নরকে তলিয়ে যায় এই চারটি ঘূর্ণাবর্ত প্রধান তার মধ্যে যৌন আকর্ষণ সেটি হচ্ছে সবচেয়ে বড় ঘূর্ণাবর্ত এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নিজেদেরকে ঘূর্ণাবর্তের হাত থেকে কি করে রক্ষা করব রক্ষা করার উপায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন গীতার দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোক ধেয়ত বিষান পুংসহ সংগস্তেশ উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতি সন্মুহ সন্মুহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি ধেয়ত বিষান পুংস বিষয়ের চিন্তা করতে করতে যেমন কেউ হয়তো কোনো পুরুষ হয়তো নারী চিন্তা করছে বা কোনো নারী হয়তো পুরুষের চিন্তা করছে তো এটাকে বলে ধেয়ত বিষয়ন পৌঁছে এভাবে বিষয়ের চিন্তা করতে করতে সংঘ সুপজায়তে। সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায় সংঘাত সংযায়তে কাম এবং সেই আসক্তি থেকে তার কাম বাসনা তীব্র হয় কামাত ক্রোধবে যায় কামে বাধা পেলে তার ক্রোধ জাগে আবার কাম তৃপ্ত হলেও তার লোভ জাগে হ্যাঁ এইভাবে কাম থেকে সে আরও তলিয়ে যায় ক্রোধাত ভবতী ষণমুহ ক্রোধের বসে ষণমুহ সৃষ্টি হয় স্মৃতি বিভ্রম ষণমুহ থেকে তার বিভ্রম স্মৃতিশক্তি লোপ পায় শাস্ত্রজ্ঞান আর মনে থাকে না স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধি নষ্ট হয়ে যায় শাস্ত্রজ্ঞান নষ্ট হলে বুদ্ধি নষ্ট হয়ে যায় বুদ্ধি বুদ্ধিনাশাত প্রণস্যতী সে তখন তার বুদ্ধি নষ্ট হলে সে তলিয়ে যায় কি সুন্দর ঘূর্ণাবর্তের বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন তাহলে এই ঘূর্ণাবর্তে যাতে আমরা না তলিয়ে যাই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নানাভাবে আমাদেরকে বুঝিয়েছেন একটি হচ্ছে শুষ্ক বৈরাগ্য ঘূর্ণা ঘূর্ণাবর্তে যাদের শুষ্ক বৈরাগ্য অর্থাৎ সাধন ভোজনের রস পায় না তারা অনেক সময় ঘূর্ণাবর্তের দিকে আকৃষ্ট হয় কারণ মানুষ রস ছাড়া থাকতে পারে না যখন কৃষ্ণ নামে রস পাবে না যখন হরিকথায় রস পাবে না তখন মানুষ যৌন আকর্ষণে রস পাবেই তো এইভাবে সে ঘূর্ণাবর্তের দিকে আকৃষ্ট হয় আর ঘূর্ণাবর্ত হচ্ছে এমন একটা জিনিস সেটাকে জোর করে আপনি দমন করতে পারবেন না অনেকে প্রশ্ন করে ঘূর্ণাবর্তকে তারাবো কি করে ঘূর্ণাবর্তকে তারাতে হয় না ঘূর্ণাবর্তের কাছে না গেলেই হলো চোখ দিয়ে আপনি ঘূর্ণাবর্তের কাছে যেতে পারেন কান দিয়ে আপনি ঘূর্ণাবর্তের কাছে যেতে পারেন এইভাবে আপনি কানে যদি আপনি কথা বেশি শোনেন কথা শুনলেই বেশি কেন কথা কম শুনলেও আপনি ঘূর্ণাবর্তে আকৃষ্ট হতে পারেন চোখ দিয়ে যদি আপনি কোনো উত্তেজক দৃশ্য দেখেন আপনি ঘূর্ণাবর্তে পড়ে যেতে পারেন তাহলে ঘূর্ণাবর্ত থেকে বাঁচার উপায় ওই ঘূর্ণাবর্তকে তাড়ানো সম্ভব নয় তবে ঘূর্ণাবর্তের কাছে না গেলেই হলো আপনি চোখ দিয়ে ঘূর্ণাবর্তের কাছে না যাবেন না কান দিয়ে ঘূর্ণাবর্তের কাছে যাবেন না জিভ দিয়ে ঘূর্ণাবর্তের কাছে যাবেন না অর্থাৎ বাজে কথা বলবেন না এবং বাজে খাবার খাবেন না উত্তেজক খাবার খাবেন না তো এইভাবে আপনি ঘূর্ণাবর্ত থেকে দূরে থাক থাকুন আমরা যদি ঘূর্ণাবর্ত থেকে দূরে থাকি সাঁতারু যদি দেখে ওইখানে একটা ঘূর্ণাবর্ত আছে পাক আছে সাঁতারু যদি ওই পাকের কাছে না যায় তাহলে সাঁতারুর বিপদ নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিগ্রহ কিং সাথী জোর জবরদস্তি করে হবে না জোর জবরদস্তি করে ঘূর্ণাবর্তের হাত থেকে বাঁচা যায় না ঘূর্ণাবর্তের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ঘূর্ণাবর্তের কাছ থেকে দূরে থাকা দূরে নহি অবরং কর্ম বুদ্ধিযুগ ধনঞ্জয় দূরে ন কৃষ্ণ বলছেন দূরে থাকতে হবে ঘূর্ণাবর্ত থেকে দূরে থাকতে হবে যেমন আমি একটা ছায়া আমার আমার যে ছায়া আমি ছায়াটাকে যদি সরাতে চাই তাহলে ছায়ার ছায়ার সঙ্গে ঝগড়া করে আমি পারব না ছায়াকে ঝাঁটা করলে ছায়া সরবে না কিন্তু আমি যদি আলোকের কাছে চলে যাই গীতার জ্ঞানের আলোক ভাগবতের জ্ঞানেরা আলোক হরিনামের আলোক কৃষ্ণ নামের আলোক আমি যদি আলোকের কাছে চলে যাই তাহলে ছায়া অটোমেটিক্যালি চলে যাবে তো এই মায়ার ঘূর্ণাবর্ত এটাকে কখনো ছায়ার সঙ্গে তুলনা করা হয়েছে কখনো বাতাসের ঘূর্ণাবর্তের সঙ্গে তুলনা করা হয়েছে কখনও নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের মধ্যে ঘূর্ণাবর্তের সঙ্গে তুলনা করা হয়েছে তো এরোপ্লেন যেমন ঘূর্ণাবর্তে পরে যেতে পারে যত বড় শক্তিশালী এরোপ্লেনই হোক না কেন ঘূর্ণাবর্তে সে তলিয়ে যেতে পারে আপনি যতই শক্তিশালী সাঁতারো হন না কেন আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি মায়ার ঘূর্ণাবর্তে তলিয়ে যেতে পারেন সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যে ঘূর্ণাবর্ত সম্পর্কে যে সাবধানবাণী করে দিয়েছেন যে গাইডলাইন দিয়েছেন যে ঘূর্ণাবর্ত থেকে দূরে থাকতে হবে দূরে নহি অবরঙ্কর মা ঘূর্ণাবর্ত থেকে দূরে থাকতে হবে বিষয় চিন্তা থেকে দূরে থাকতে হবে কারণ প্রথমে ঘূর্ণাবর্তটা মনকে বিচলিত করে তাই বিষয় চিন্তা বিশেষ করে যৌন চিন্তা এগুলি থেকে নিজেকে দূরে রাখতে হবে কাছে গেলেই ঘূর্ণাবর্তে একেবারে এমন টান দেবে চুম্বকের মতো মহা চুম্বকের মতো মহা মহাপাপ মা বিধে নমেহ কৃষ্ণ বলছেন এ হচ্ছে মহাপাপ মহাশত্রু হ্যাঁ তো এই জন্য ঘূর্ণাবর্ত থেকে আমরা যদি দূরে থাকি তাহলেই নিরাপদ ঘূর্ণাবতের সঙ্গে ফাইটিং করে আমরা পারব না ছায়ার সঙ্গে ফাইটিং করে ছায়া দূর হবে না আলোকের কাছে গেলেই ছায়া চলে যাবে ঠিক তেমনি ঘূর্ণাবর্তের সঙ্গে ফাইটিং করে হবে না ঘূর্ণাবর্ত থেকে বহুদূরে দূরে নহী বহু বহুদূরে অবস্থান করতে হবে এবং দেহত বিশাণ পুংশ থেকে মুক্ত থাকতে হবে অর্থাৎ উত্তেজক চিন্তা থেকে দূরে থাকতে হবে চোখ দিয়ে চোখ যাতে ঘূর্ণাবর্তের দিকে আকৃষ্ট না হয় কান যাতে ঘূর্ণাবর্তের দিকে আকৃষ্ট না হয় জিহ যাতে ঘূর্ণাবর্তের দিকে আকৃষ্ট না হয় সেসব ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে সেই জন্য আরেকটা হলো আনন্দ আমরা যদি ভগবানের কথায় আনন্দ পাই ঘূর্ণাবর্তের আনন্দ ঘূর্ণাবর্তের মধ্যে যে একটা নকল আনন্দ মনে হবে যে আমি একটু ঘূর্ণাবর্তীকে সাঁতার কাটি লুটোপুটি খাই একটা নকল আনন্দ ঘূর্ণাবর্তের মধ্যে আছে সেই নকল আনন্দ আপনাকে আকৃষ্ট করতে পারবেন না যদি আপনি কৃষ্ণকথার প্রকৃত আনন্দ দিব্য আনন্দ হরিনামের দিব্য আনন্দে আপনি যদি মগ্ন হতে পারেন রসবর্জং রস পেশ্ব পরম নিবর্তাতে সেই উন্নত রস পেলে আর নিকৃষ্ট রস আপনাকে বিচলিত করতে পারবে না নিকৃষ্ট রসের ঘূর্ণাবর্ত আপনাকে আর তলাতে পারবে না সুতরাং সাধু সাবধান আমরা যদি ঘূর্ণাবর্তে তলিয়ে না যাই আমরা নিজেরা সাবধান থাকবো এবং অন্যদেরকে সাবধানবাণী শোনাব হরে কৃষ্ণা